24/7 করছে যে ঢুকতে দেওয়া হয়নি ওদের পুলিং এজেন্টদের, ওরা সারা বছরই এই কথা বলে, ওদের সঙ্গে লোক নেই এই কারণে কথা বলে, কারণ সারা রাজ্যে সুস্থ সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2023 ছিল আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখে দিয়েছে নির্বাচন কীভাবে কত সুন্দর অবাধ, সেভাবেই আমাদের সারা, আমি আর টান বদলি ভোটার হিসেবে আমি ভোট দিতে এসেছি, খুব সুন্দর শান্তিপূর্ণভাবে উৎসব এবং প্রচুর সংখ্যক লোক, এবং রামনগর বিধানসভায় যেহেতু আমি প্রার্থী, আমি প্রতিটি পুলিং স্টেশন সকাল থেকে ঘুরেছি, দেখেছি প্রচুর সংখ্যক লোক উৎসব উদ্দীপনার সঙ্গে মানুষ কিন্তু ভোট দিয়ে যায়। কাজে সেক্ষেত্রে আমি বলব যে নির্বাচন অবাধ সুস্থ হচ্ছে, বিরোধী দলের যে অভিযোগ এটা মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে তারা এই কথা বলছে।